আলো আলো উপস্থিত নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, আজকে 75তম স্বাধীনতা দিবস উদযাপনের পতাকা উত্তোলন করবেন আমাদের বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর তাপস কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, এবং তার সঙ্গে থাকছেন আমাদের রানাঘাট পৌরসভার চেয়ারপার্সন মুখ্য প্রশাসক শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, এবং রানাঘাট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার মাননীয় বিপুল চক্রবর্তী মহাশয় সহ এই শহরের চেয়ারপার্সন মুখ্য প্রশাসক বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। পতাকা উত্তোলন হয়ে গেছে, শুভ 18ই আগস্ট উদযাপনের আরেকটি মুহূর্ত আমাদের এই অঞ্চলের নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এই মুহূর্তে পতাকা এই মুহূর্তে আমাদের সামনে উত্তোলন করলেন বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর তাপস কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, সঙ্গে ছিলেন আমাদের রানাঘাট পৌরসভার চেয়ারপার্সন মুখ্য প্রশাসক শ্রী কৌশলদেব বন্দ্যোপাধ্যায়।
আঠেরোই আগস্ট প্রতিক্রিয়া। 1947 আঠেরোই আগস্ট আমরা স্বাধীন হই, 15 আগস্ট নদিয়া স্বাধীনতা লাভ করতে পারিনি। সেই দুর্ভাগ্য জননাকে স্মরণে রেখে সেই সময়ে তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসের বর্ষীয় নেতৃত্ব, তাদের রানাঘাটবাসী, নদিয়ার একাংশ, তাদের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, অরন্ধন সব কিছুর ফসল 18 আগস্ট স্বাধীনতা লাভ নদিয়ার। সেই দিনটিকে স্মরণে রেখে আমরা প্রায় গত 25 বছর ধরে নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আমরা 14 আগস্ট থেকে শুরু করেই 18 আগস্ট পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করে থাকি। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা পালিত করে থাকি। আজকে আমাদের এইমাত্র ঠিক সকাল 9টায় প্রথা মেনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং সেই সময়ের প্রত্যক্ষদর্শী ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায়। আজকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার প্রদান রয়েছে। আমাদের এই পরম্পরা স্বাধীনতা উদযাপন কমিটির এটা ধারাবাহিকভাবে চলছে। আমি এটা সারা জেলার মধ্যে কেন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহৎ অনুষ্ঠান হয় এটা। কোভিড পরিস্থিতিতে আমরা একটুখানি দমে গেছি, আমরা কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করছি না, সমস্ত সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ আছি। 18 আগস্ট প্রতিক্রিয়া। 1947 18 আগস্ট আমরা স্বাধীন হই, 15 আগস্ট নদিয়া স্বাধীনতা লাভ করতে পারিনি। সেই দুর্ভাগ্য জননাকে স্মরণে রেখে সেই সময়ে তৎকালীন যারা স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসের বর্ষীয় নেতৃত্ব, তাদের রানাঘাটবাসী, নদিয়ার একাংশ, তাদের ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, অরন্ধন সব কিছুর ফসল 18 আগস্ট স্বাধীনতা লাভ নদিয়ার। সেই দিনটিকে স্মরণে রেখে আমরা প্রায় গত 25 বছর ধরে নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি আমরা 14 আগস্ট থেকে শুরু করেই 18 আগস্ট পর্যন্ত স্বাধীনতা দিবস পালন করে থাকি। বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা পালিত করে থাকি। আজকে আমাদের এইমাত্র ঠিক সকাল 9টায় প্রথা মেনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করলেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং সেই সময়ের প্রত্যক্ষদর্শী ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায়। আজকে সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার প্রদান রয়েছে। আমাদের এই পরম্পরা স্বাধীনতা উদযাপন কমিটির এটা ধারাবাহিকভাবে চলছে। আমি এটা সারা জেলার মধ্যে কেন, সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বৃহৎ অনুষ্ঠান হয় এটা। কোভিড পরিস্থিতিতে আমরা একটুখানি দমে গেছি, আমরা কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করছি না, সমস্ত সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ আছি।